আসসালামু আলাইকুম। কদমতলা পৌর বাসব স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শারমিন ইসলাম, সহকারী শিক্ষক, কদমতলা পৌর বাসব স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ এর বাকি অংশ আলোচনা করব। শিক্ষার্থীরা, গত পর্বে আমরা তুতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে তড়িৎ প্রলেপণটা দেখব। তড়িৎ বিশ্লেষণ করে একটি ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ প্রলেপণ। এর আগে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে আমরা দেখেছি যে ক্যাথোডে কপার জমা হয়। এবার এখানে সিলভার নাইট্রেট দেওয়া আছে। সিলভার নাইট্রেটে যদি তড়িৎ প্রলেপ বিশ্লেষণ করা হয় তাহলে এক্ষেত্রে ক্যাথোডে সিলভার জমা হবে। এক্ষেত্রে ক্যাথোড হিসাবে আমরা একটি লোহার চামচ যদি নেই, তাহলে সিলভার নাইট্রেটে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন এই চামচের ওপর সিলভারের প্রলেপ পড়ে। তাহলে এই লোহার চামচের ওপর সিলভারের প্রলেপ পড়ে যাওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কম দামি ধাতু লোহা, তামা, ব্রোঞ্জের ওপর সোনা, রূপা, নিকেল প্রলেপ দিতে পারি। এই ধরনের প্রলেপ, অর্থাৎ এই একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ প্রলেপণ। এরপরে আমরা দেখি তড়িৎ মুদ্রণ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের একটা ধাপ হচ্ছে তড়িৎ মুদ্রণ। তড়িৎ প্রলেপণের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ ব্লকের মডেল তৈরি করাকে বলা হয় তড়িৎ মুদ্রণ। এই তড়িৎ মুদ্রণের ক্ষেত্রে আমরা যদি দেখি ইলেকট্রোপ্লেটিংয়ের একটা, আবার যদি দেখি তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি মোমের ওপর ছাপ দেওয়া হয়, এরপর এর উপর কিছু গ্রাফাইটের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়, দিয়ে তড়িৎ পরিবাহী করা হয় এবং কপার সালফেটের দ্রবণে এটি ক্যাথোড পাত হিসাবে ডুবানো হয়। এরপর একটি তামার পাতকে অ্যানোড হিসাবে আমরা যদি ব্যবহার করি এবং এরপরে যদি তড়িৎ প্রবাহ চালাই তাহলে দেখা যায় যে মোমের ছাঁচের ওপর কপারের প্রলেপ পড়ে হরফ বা মুদ্রণ ইলেকট্রোপ্লেটিং হয়ে যায়। এরপরে আমরা দেখি ধাতু নিষ্কাশন ও শোধন। যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে সেটি অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়, ছোট একটি বিশুদ্ধ পাতকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। এরপরে তড়িৎ ক্ষমতা, আমরা বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে থাকি তার জন্য আমাদের প্রতি মাসে একটা বৈদ্যুতিক বিল পরিশোধ করতে হয়। সেই বিলটার হিসাব কিভাবে করা হয় সেটা আমরা তড়িৎ ক্ষমতা ও তড়িৎ ক্ষমতার হিসাব থেকে জানব। তড়িৎ ক্ষমতা দেখার আগে দেখি ক্ষমতা কী। কোনো একটা বস্তু একক সময় যে কাজ সম্পূর্ণ করে তাই হচ্ছে ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা, এরপরে তড়িৎ ক্ষমতা কোনো যন্ত্র, তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে পরিণত হয় তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এরপরে এক ওয়াট, কোনো তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য এক ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতাকে এক ওয়াট বলা হয়। তাহলে এক ওয়াট সমান সমান এক ভোল্ট গুণ এক অ্যাম্পিয়ার। এই ওয়াটকে আমরা কিলোওয়াটে প্রকাশ করব যখন অনেক বেশি তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হয়। যখন অনেক বেশি তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হয় তখন আমরা কিলোওয়াটে প্রকাশ করি অথবা মেগাওয়াটে প্রকাশ করি। তাহলে এক কিলোওয়াট সমান সমান এক হাজার ওয়াট, এক ওয়ান মেগাওয়াট সমান সমান 10^6 ওয়াট। এরপরে এক ওয়াট ঘন্টা, এক ওয়াট ঘন্টা বলতে আমরা বুঝি এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে এক ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে এক ওয়াট ঘন্টা। এটাকে যদি আমরা কিলোওয়াট ঘন্টা নিই তাহলে এক কিলোওয়াট ঘন্টা সমান সমান 1000 ওয়াট গুণ 3600 সেকেন্ড, 3600 ওয়াট সেকেন্ড, 3600 জুল, ওয়াট সেকেন্ডকে জুল লিখতে পারি, সমান সমান 3.6 মেগাজুল। আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়। এই এককে আমরা বিওটি বা সংক্ষেপে ইউনিট বলে থাকি, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট বলে থাকি যাকে সংক্ষেপে ইউনিট বলা হয়। প্রতি মাসে আমরা কিভাবে বিদ্যুৎ বিল
হিসাব করে থাকি সেটা আমরা তড়িৎ ক্ষমতার হিসাব থেকে আমরা জানতে পারি। এক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ই সমান সমান পি ইন্টু টি, অর্থাৎ শক্তি সমান সমান ক্ষমতা ইন্টু সময়, ওয়াট ঘন্টা। এটাকে যখন কিলোওয়াট ঘন্টায় নিব তখন ই সমান সমান পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট ঘন্টা অথবা ইউনিট। এরপর দেখি 60 ওয়াট বাল্বের অর্থ কী। 60 ওয়াট বাল্বের অর্থ হচ্ছে বাল্বটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলার সময় প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এক্ষেত্রে 30 ওয়াটও হতে পারে অথবা 100 ওয়াটের বাল্ব হতে পারে। এরপরে দেখো 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে। আমরা জানি ই সমান সমান পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000 ইউনিট। তাহলে পি কত কত আছে, ক্ষমতা কত আছে, ক্ষমতা আছে কত, 60। তা 60 দিলাম, আর টি হচ্ছে 30 ইন্টু 5 ডিভাইডেড বাই 1000, 9 ইউনিট। প্রতি ইউনিটের মূল্য যদি 8 টাকা হয় তবে বিদ্যুতের জন্য মোট তড়িৎ ব্যয় হবে 9 ইন্টু 8 সমান সমান 72 টাকা। এরপর আমরা দেখি 220 ভোল্ট 60 ওয়াটের অর্থ কী। 220 ভোল্ট 60 ওয়াটের অর্থ হচ্ছে 220 ভোল্ট বিভব পার্থক্য। পার্থক্য বাল্বটিতে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এরপরে আমরা দেখি এনার্জি বাল্ব। শিক্ষার্থীরা আমরা সাধারণ বাল্ব ব্যবহার করে থাকি কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এনার্জি বাল্ব দেখি। এনার্জি বাল্বের সুবিধাটা কী, প্রযুক্তির কারণে বিভিন্ন জায়গায় এনার্জি সেভিং বাল্ব সহজলভ্য হয়ে গেছে। এখন 2 ধরনের এনার্জি সেভিং বাল্ব আছে, একটা হচ্ছে সিএফএল, একটা হচ্ছে এলইডি। সিএফএল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট, এলইডি লাইট ইমিটিং ডায়োড। এখানে দেখো 2টা বাল্ব আছে, একটা হচ্ছে সিএফএল, একটা হচ্ছে এলইডি। সিএফএল হচ্ছে ফ্লুরোসেন্ট, অর্থাৎ এই ধরনের বাল্বে ফ্লুরোসেন্ট গ্যাসীয় ধরনের পদার্থ আছে যা বাল্বটিকে জ্বালাতে সাহায্য করবে। আর এলইডি অর্থাৎ ইমিটিং লাইট ইমিটিং ডায়োড, এর মধ্যে যে ডায়োডটা আছে সেটা যখন জ্বলবে সেটা লাইটটিকে জ্বালাতে সাহায্য করবে। অর্থাৎ এই ডায়োডটা জ্বলার মাধ্যমে লাইটটা উজ্জ্বল দেখাবে। এরপরে তাহলে আমরা এখন দেখলাম যে এনার্জি বাল্বের সুবিধা। এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ শক্তি অনেক কম খরচ হবে। এই এনার্জি সেভিং বাল্ব আমরা ব্যবহার করার ফলে বিদ্যুৎ শক্তির অপচয় আমরা কমাতে পারি, জ্বালানির ওপর আমাদের নির্ভরতা কমাতে পারি, কারণ জীবাশ্ম জ্বালানি দিয়ে তড়িৎ উৎপাদনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। সাধারণ বাল্বের চেয়ে এনার্জি সেভিং বাল্বটা বেশি দিন চলে। শিক্ষার্থীরা এরপর আমরা আইপিএস ও ইপিএস সম্পর্কে একটু জানি। আমরা আমাদের দৈনন্দিন এবং কর্মজীবনে বিদ্যুতের ওপর পুরোপুরি নির্ভরশীল। অনেক সময় বিদ্যুৎ সাপ্লাই যখন বন্ধ হয়ে যায় আমাদের অনেক প্রয়োজনীয় কাজ বন্ধ হয়ে যায়, তাই আমরা সাময়িকভাবে ভিন্ন বিদ্যুৎ সাপ্লাই ব্যবহার করে থাকি। মূল বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার পর ভিন্ন বিদ্যুৎ সাপ্লাই দিয়ে বিদ্যুৎ প্রবাহ কন্টিনিউ রাখার প্রক্রিয়াটি কত দ্রুত করা যায় তার উপর নির্ভর করে আইপিএস এবং ইউপিএস তৈরি করা হয়েছে। আইপিএস মূলত বাসা বাড়ির লাইট ফ্যান জ্বালানোর কাজে ব্যবহার করা হয় এবং ইউপিএস কম্পিউটার সহ সূক্ষ্ম যন্ত্রপাতি চালানোতে ব্যবহার করা হয়। এই প্রবাহ চিত্রটা যদি একটু দেখি, আইপিএস এবং ইউপিএসে কিছু ব্যাটারি থাকে এবং এই ব্যাটারির সাথে ইনভার্টার থাকে। ব্যাটারি যে তড়িৎ উৎস সেটা হচ্ছে ডিসি উৎস এবং এই ডিসিকে এসিতে পরিণত করাই হচ্ছে ইনভার্টারের কাজ। মূলত এই ইনভার্টার ছাড়া ব্যাটারির ডিসি কারেন্টকে এসিতে পরিণত করা যায় না। কাজেই আইপিএসে মূলত কী কী থাকে, কন্ট্রোলার থাকে, ব্যাটারি থাকে, ইনভার্টার থাকে। এখন এই কন্ট্রোলার যখন মূল এসি লাইন যখন থাকে তখন এই কন্ট্রোলার কী করে, ব্যাটারিকে চার্জিত করে। কিন্তু মূল লাইন যখন না থাকে তখন এই কন্ট্রোলার ব্যাটারি থেকে ইনভার্টারে কারেন্ট গিয়ে তখন এই মূল লাইনের সাথে মিশে যায়। কাজে এর মাধ্যমে দেখা যায় যে বিদ্যুৎ যখন চলে যায় তখন খুব তাড়াতাড়ি কন্ট্রোলার ব্যাটারি
এবং ইনভার্টারের মাধ্যমে ডিসিকে এসিতে পূরণত করে আইপিএস ও ইউপিএস তড়িৎ সরবরাহ চালু রাখে। আইপিএসে সাধারণত বড় মাপের ব্যাটারি ব্যবহার করা হয় এই আইপিএস দিয়ে, কারণ ফ্যান লাইট এগুলি চালানোর কাজে আইপিএস ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে বড় মাপের ব্যাটারি ব্যবহার করা হয়, কারণ সেটা বেশ খানিকক্ষণ সময় দেয়, সময় নিয়ে চলে, 3-4 ঘন্টা চালানো যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর। আর ইউপিএসে ছোটো মাপের ব্যাটারি ব্যবহার করা হয় এবং এর তড়িৎ ক্ষমতাও কম, কাজেই কম্পিউটার মতো সূক্ষ্ম যন্ত্রপাতিতে যখন ইউপিএস ব্যবহার করে চালানো হয় তখন সেটা 10-20 মিনিটের বেশি চালানো যায় না। এবং এই 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমরা মূল বিদ্যুৎ প্রবাহ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমরা স্বাভাবিকভাবেই কম্পিউটার কার্যক্রম শেষ করে সেটা কম্পিউটার বন্ধ করতে পারি। এরপরে আমরা দেখি তড়িতের সিস্টেম লস ও লোডশেডিং। সিস্টেম লস কি? সাধারণভাবে তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয় হল সিস্টেম লস, অর্থাৎ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ যখন হয়ে থাকে সেটাই হচ্ছে সিস্টেম লস। সিস্টেম লসের কারণ সরবরাহ পদ্ধতির ত্রুটি, তড়িতের অবৈধ সংযোগ, সংরক্ষণ ব্যবস্থার অভাব, দুর্বল মনিটরিংয়ের ব্যবস্থা। সরবরাহ পদ্ধতির ত্রুটি, যেখানে তড়িৎ উৎপাদন হয় সেখান থেকে গ্রাহক পর্যন্ত বিদ্যুতের সরবরাহের যে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে। তড়িতের অবৈধ সংযোগ, উৎপাদন ও যেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয় তার মাঝে যদি কেউ অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে থাকে। সংরক্ষণ ব্যবস্থার অভাব, বিদ্যুতের সংরক্ষণের অভাবে বিদ্যুতের ঘাটতি দেখা যায়। দুর্বল মনিটরিংয়ের ব্যবস্থা, অবৈধ সংযোগগুলো মনিটরিং না করার কারণে, অর্থাৎ দুর্বল মনিটরিংয়ের জন্য সিস্টেম লস হয়ে থাকে। এরপর দেখো সিস্টেম লসের প্রতিকার, আমরা কীভাবে প্রতিকার করতে পারি। সরবরাহ পদ্ধতির উন্নয়ন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন, দক্ষ ও সফল মনিটরিংয়ের মাধ্যমে আমরা সিস্টেম লসের প্রতিকার করতে পারি। এরপর আসো লোডশেডিং। লোডশেডিং নিয়ে একটু বলি। তড়িতের উৎপাদন যদি প্রয়োজনের তুলনায় অনেক কমে যায় তবে সব এলাকাতে পর্যায়ক্রমে তড়িতের সরবরাহ বন্ধ করতে হয়, এই পদ্ধতিকে লোডশেডিং বলা হয়। তড়িতের উৎপাদন যদি প্রয়োজনের তুলনায় অনেক কমে যায় তবে সব এলাকাতে পর্যায়ক্রমে তড়িতের সরবরাহ বন্ধ করতে হয়, এই পদ্ধতিকে লোডশেডিং বলা হয়। লোডশেডিংয়ের কারণ কি? লোডশেডিংয়ের কারণ হচ্ছে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুতের সিস্টেম লস, বিদ্যুতের অপচয়, বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি। এই আমরা যদি বিদ্যুতের সিস্টেম লস কমিয়ে বিদ্যুতের অপচয় রোধ করতে পারি তাহলে লোডশেডিংয়ের পরিমাণ কমানো যেত, মোটামুটি সব এলাকাতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হতো। এরপর দেখো উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার। শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি সেচ, সার কারখানা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা, অবকাঠামো নির্মাণ। আমাদের দেশে উন্নয়নের জন্য সবার আগে প্রথম শিক্ষার দিকে নজর দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে চালানোর জন্য সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের দেশের অর্থনীতিতে কৃষি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে কৃষিতে সেচের ব্যবস্থা করতে এবং শক্তি সরবরাহ ছাড়া কোনোভাবেই কৃষির উন্নয়ন সম্ভব না। স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবার জন্য হাসপাতালে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে না, কাজে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই আমাদের উন্নয়ন ঘটাতে পারবো যদি বিদ্যুতের সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। এক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া আছে, আজাদ সাহেবের বাসায় 100 ওয়াটের 2টি বাল্ব, 70 ওয়াটের 2টি ফ্যান, 200 ওয়াটের 1টি টিভি আছে। দৈনিক গড়ে 5 ঘন্টা করে এগুলি চলে। তিনি প্রতি ইউনিটের মূল্য 4 টাকা করে পরিশোধ করেন।
প্রথম প্রশ্নটা হচ্ছে তড়িৎ মুদ্রণ কাকে বলা হয়। এর আগে আমরা পড়েছি তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, মডেল বা ব্লক ইত্যাদি তৈরি করাকে বলা হয় তড়িৎ মুদ্রণ। এরপরে আছে বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয় কেন। ফিউজ হলো মূলত সরু ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট টিন ও সীসার সংকর ধাতুর তৈরি তার, যা আমাদের বিভিন্ন সকেটের মধ্যে দেখবা চীনামাটির সকেট, সেই চীনামাটির সকেটে এই ফিউজটা থাকে, এই ফিউজ আটকানো থাকে। এর মধ্যে দিয়ে যদি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহ যদি হয় তাহলে অত্যন্ত উত্তপ্ত, এই তারটা তখন খুব গরম হয়ে গলে যায়, তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়, আমার তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে বৈদ্যুতিক যে যন্ত্রপাতি আছে সেগুলো আমাদের নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এরপরের প্রশ্নটা হচ্ছে আদার সাহেবের বাল্বগুলোর পরিবর্তে যদি গণাম্বাটা হচ্ছে জুন মাসের জন্য আদার সাহেব কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ঘতে আছে আদার সাহেব সাধারণ বাল্বগুলোর পরিবর্তে যদি 26 ওয়াটের এনার্জি বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ বিলের কি কোনো পরিবর্তন হবে বিশ্লেষণ করা। গতে আমরা যদি দেখি যে এখানে আজাদ সাহেবের বাসায় ব্যবহৃত দুটি বাল্বের ক্ষমতা কি ছিল, 100, দুটি বাল্বের ক্ষমতা ছিল 100, তাহলে 100×2 ওয়াট 200 ওয়াট, দুটি ফ্যানের ক্ষমতা 70×2 140 ওয়াট, টিভির ক্ষমতা ছিল 200 ওয়াট, তাহলে মোট ক্ষমতা আমরা যদি যোগ করি 200 ওয়াট, 140 ওয়াট এবং 200 ওয়াট, 540 ওয়াট। এরপরে আসো প্রতিদিনের গড় সময়, অর্থাৎ কত ঘন্টা সময় ধরে চালানো হয়েছে, প্রতিদিনের গড় সময় হচ্ছে 5 ঘন্টা, জুন মাসে ব্যয়িত শক্তি আমরা জানি ওই সূত্রটা ব্যবহার করতে হবে, P×T, তাহলে 540×, সময় কত ছিল 5×30, অর্থাৎ জুন মাসে আমাদের 30 দিন হয়, সেক্ষেত্রে 30/1000 ইউনিট কত আসছে, 81 ইউনিট। এটা হচ্ছে অ্যান্সার যে কত ইউনিট বিদ্যুৎ খরচ করেন, তাহলে 81 ইউনিট বিদ্যুৎ খরচ করেন। এর ঘনাম্বাটা আছে যে যদি সাধারণ বাল্বগুলোর পরিবর্তে 26 ওয়াটের এনার্জি বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ বিলের কি কোনো পরিবর্তন হবে, 26 যদি এনার্জি বাল্ব ব্যবহার করা সেক্ষেত্রে কী পরিবর্তন হবে। এখানে মোট ব্যয়িত শক্তি হচ্ছে 81 ইউনিট, প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 4 টাকা, তাহলে বিদ্যুৎ বিল 81×4=324 টাকা। 26 ওয়াটের এনার্জি বাল্ব ব্যবহার করায় মোট ক্ষমতা 26×2+140+200=392 ওয়াট। এক্ষেত্রে জুন মাসে ব্যয়িত শক্তি ওই একইভাবে P×T/1000, অর্থাৎ 392×5×30, এত ইউনিট, 58.8 ইউনিট বিদ্যুৎ বিল হচ্ছে 58.8×, যেহেতু 4 টাকা, প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 4 টাকা, তাহলে 235.2 টাকা। এক্ষেত্রে বিল কম হবে, এর আগে ছিল কত 324 টাকা, আর পরে হচ্ছে 235.2 টাকা, তাহলে কত টাকা কম, 88.2 টাকা, অর্থাৎ এনার্জি বাল্ব ব্যবহার করার ফলে তার বিদ্যুৎ বিলটা কমে গেল, অর্থাৎ 88.8 টাকা হলো। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাসা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।